Rahul Nath. What's up? Welcome to my YouTube channel. My name is Rahul Nath. I'm the next vlogger, Rahul Nath YouTube channel. অনেকদিন ধরেই আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি, তাই জন্য আমি ভাবলাম যে আজকের ভিডিও আপলোড করব। তাই জন্য আমি ক্যামেরা নিয়ে বসে গেলাম বক বক করার জন্য আপনাদের সাথে। আগের ভিডিওটা আপলোড করেছি প্রায় এক মাস হয়ে গেছে, তারপর আমি কোনো ভিডিওই আপলোড করিনি, তাই জন্য ভাবলাম যে আজকের কোনো একটা ভিডিও আপলোড করি। তাই জন্য আমি আজকের ভিডিও আপলোড করব। এখন সকাল 10টা বাজে, আমি আপনাদের সাথে গল্প করছি, বক বক করছি, যেটাই বলতে পারেন। তাই জন্য ঘুরছি, দেখতে পাচ্ছে পিছনে। তাই জন্য আজকের এই ভিডিওতে আমি একটা জিনিস বানাবো, সেই জিনিসটা কি আপনারা থাম্বনেল দেখেছেন বুঝতে পারেননি, তো আমি আজকে দেখাবো কি বানাতে চলেছি। সো যদি দেখতে হয়, যদি দেখতে চাও, তাহলে ভিডিওটাকে পুরোটা প্রথম দিয়ে শেষ অবধি দেখবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনকে ট্যাপ করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্টে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর যদি আমার সাথে যুক্ত হতে চাও ইনস্টাগ্রামে, তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা গিয়ে আমার সাথে ইনস্টাগ্রামে যোগ হতে পারেন। সো ইয়া, লেটস গেটস গো। সেটা হচ্ছে কি, গ্রিটিংস কার্ড। সো গ্রিটিংস কার্ড তো আপনারা অনেকেই দেখেছেন কীভাবে বানায়, আমি একটু অন্যভাবেই বানানো দেখাবো, কারণ সব বলে দিলে আর দেখাবো কি। সো দেখতে থাকুন ব্লগটাকে। এভরিওয়ান, সবার ফার্স্টে আমাদের লাগবে একটি এরকম কার্ডবোর্ড। এই কার্ডবোর্ডটা লাগবে, এটা আমি আগে বানিয়েছিলাম এইরকম। এরকম একটা কার্ডবোর্ড লাগবে, এটাকে আমি কেটে নেবো, যেরকম সাইজ হবে সেরকম আমি কেটে নেবো। এরকম করে আপনাদের কাছে যদি শক্ত মানে আর্ট পেপারও থাকে, তাহলে আপনারা আর্ট পেপার দিয়েও করতে পারেন। এবার এর ভেতরে যেটা আছে, মানে এইটাকে আমি মুড়ে দেবো, এই দেখুন এরকম করে নেবেন। ভেতরে আমি যে ডিজাইনটা ভেতরে আছে, তাই জন্য আমি ভেতরে করেছি। এবার আমাদের লাগবে একটা পেপার, এরকম একটা পেপার লাগবে। পেপারটাকে আমি এর সাইজে কেটে নেব, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এর গ্লু ঠিকঠাক মাপ এসছে, বাট আমি এটাকে একটু ছোটো করে নেবো, কারণ আমি যেটাতে দেখেছিলাম সেটাতে আর ছোটো দেখিয়েছিলো, তাই জন্য আমি এটাকে ছোটো আর একটু করে নেবো। এখান থেকে আমি এইটুকু করে কেটে নিচ্ছি।
দিয়ে চাটিয়ে নেবো, এটাকে আটা দিয়ে যতক্ষণ চাটিয়ে নিচ্ছি ততক্ষণ দেখতে থাকুন এই ব্লগটাকে। সো গাইস এই দেখুন এটা সাটানো হয়ে গেছে, ভেতরটা আমরা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। এইবার এর এইখানটা সামনে যে ফ্রন্ট পেজটা আছে ফ্রন্টটা এইখানটা আমি একটু মানে গোল করে কেটে নেব। এই দেখুন এরকম গোল করে নিয়েছি, এরকম করে এরকম করে নিয়েছি। এবার এটাকে আমরা কাট আউট করে দেব, কাট আউট কেটে নেব। কাট আউটটা কি জিনিস তাই না, কাট আউট কি জিনিস, এটাকে আমরা কেটে নেব দেখতে পাবো। সো গাইস ভেতরটাকে আমি এমনি গোল করে কেটে নিয়েছি, এরকম গোল করে কেটে নিয়েছি। এর ভেতরে এবার কী ডিজাইন করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমাদের ফের একটা কাগজ লাগবে, আমি ফের একটা কাগজ কেটে নিচ্ছি। এই কাগজই হয়ে যাবে এই এই কাগজটা, এইরকম ফুল হবে। আমি এগুলোকে সবগুলোকে কেটে নিচ্ছি, তারপরে আস ফিরে আসছি আবার। গাইস এই দেখুন এইরকম করে ফুলের ফুলগুলো কেটে নিয়েছি, ফুলগুলোই দেখুন এরকম করে কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের গ্রিটিংস কার্ডের সেই এটা যেটা আমরা দেখছিলেন, এরকম গোল করে আমরা কেটে নিয়েছি রাউন্ড করে। এই দেখুন তারপরে এই ফুলগুলোর যে এই ধারগুলো আছে না, এই ধারগুলোকে আমরা কেটে নিয়েছি এরকম এ দিয়ে। এবার এখানে আমি আঠা দিয়ে এগুলোকে সাঁটিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করছি। এরকম করে এ করে দিচ্ছি, ভেতরে জানা না সেটা চাই, তাই জন্য আপনারা এভাবেও করতে পারেন, এভাবে তাহলে বুঝতে পারবেন যে ভেতরে ছাটিনি। আমি এগুলোকে সবগুলোকে লাগিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার যদি আপনারা ভিতরে ডিজাইন করতে চান তাহলে ভিতরে রেড স্কেচ পেন বা অন্যান্য যদি ফুলের কালার করতে চান বা ফুলের রেড থাকে তাহলে আপনারা ওটা দিয়ে করতে পারেন। আমি এগুলো করে পরে করে নিচ্ছি, আগে ভিতরে যেটা ভিতরে লেখাটা করতে হবে তারপরে আপনারা ডিজাইন। সো গাইজ আমার গ্রিটিংস কার্ড রেডি হয়ে গেছে, আমি এভাবে গ্রিটিংস কার্ড বানিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।